এক টুকরো আদা আপনার শরীরে কি করতে পারে আপনি কি জানেন? এক টুকরো আদা খেলে আপনার শরীরে কি ঘটতে পারে? এমন কিছু উপাদান রয়েছে যেগুলো যদি আদার সাথে মিশিয়ে খান সেক্ষেত্রে আপনার অনেক রোগ দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আদা কিভাবে কখন খেলে আপনি 10টি রোগকে আপনার শরীর থেকে দূরে রাখতে পারবেন, কোন ধরনের মানুষ আদা কখনোই খাবেন না, কখন খেলে সবচেয়ে ভালো উপকার পাবেন, সমস্ত কিছুই কিন্তু আমি আজকের আমার এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তবে চলুন শুরু করা যাক। আদা ক্ষুধাবর্ধক, জীবনের শক্তি বাড়িয়ে তোলে। আদার রস যদি মধুর রস দিয়ে সেবন করা যায় তাহলে সর্দি কাশি, বুকে জমা কফ, ক্ষুধামন্দা দূর হয়ে যাবে। সেই সঙ্গে আদা পেটের সমস্যা একেবারেই দূর করে। পেটের সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস, বদহজম, যাদের আইবিএসের সমস্যা রয়েছে তা চিরকালের জন্য চলে যায়। এর জন্য আদা খাওয়ার নিয়ম হলো এক চা চামচ আদার রস, তার সাথে এক চা চামচ চুনের জল। এবার বলি চুনের জল আপনি কিভাবে তৈরি করবেন। একটি কৌটোয় চুনকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন এক বেলা। কয়েক ঘন্টা পর দেখবেন চুন নিচে বসে যাবে এবং তার ওপরে যেই জলটি ভেসে থাকবে সেই জলটিকে নাড়াচাড়া না করে আপনাকে তুলে নিতে হবে সকালে খালি পেটে। এইভাবেই আদার রস এবং চুনের জল খেলে সমস্ত সমস্যা দূর হবে গোড়া থেকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আরও বলেছে আদা মাথা ব্যথা দূর করে এবং আদার রস যদি কেউ নাক দিয়ে টানতে পারে 2 দিন ফোঁটা পরিমাণ তাহলে তাদের সাইনাসের সমস্যা, মাথা ব্যথা একেবারেই ভালো হয়ে যাবে। এছাড়াও আদা চিবিয়ে খেলে বাতের রোগ, টনসিল ভালো হয়। আদা যদি গরম জলে বেটে প্রলেপ লাগানো যায় তাহলে কপালের ব্যথা, তীব্র ঘাড় বা মাথা ব্যথা একেবারেই ভালো হয়ে যায়। এছাড়া চিকিৎসা বিজ্ঞান আরও বলেছেন যদি কেউ নিয়ম করে আদা খান তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় এবং আদা দেহের অভ্যন্তরে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়াকে টিকতে দেয় না। ইউনানি মতে একই কথা বলা হয়েছে। আদা মল পরিষ্কার করে, বিয়োজক হিসেবে কাজ করে, পাচক হিসেবেও কাজ করে, যে কোনো খাবার খুব দ্রুত হজম করে, পাকস্থলী এবং লিভারের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। আদা একই সঙ্গে স্মৃতিশক্তি বাড়ায়। তো রস, পুরনো বদ্ধ মল, পাকস্থলীর কৃমি একেবারেই খতম করতে পারে, সেই সঙ্গে অরুচিকে নাশ করে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে শিরা বা পেশি কোনো কারণে যদি ফুলে ওঠে সেক্ষেত্রে আদা হালকা গরম করে বেটে সেই স্থানে প্রলেপ দিলে কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যায়। ঠান্ডা লেগে যদি প্রচুর পরিমাণে শ্লেষ্মা জমা হয়ে যায় সেক্ষেত্রে বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আদা ব্যবহার করলে সহজে নিরাময় হবে। এক্ষেত্রে অল্প পরিমাণ তিলের তেল এবং আদার রস একসঙ্গে গরম করতে হবে। আপনি যদি 2 চামচ তিলের তেল নেন সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ আদার রস নিতে হবে, একসঙ্গে ফুটিয়ে মালিশ করতে হবে, ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। যে কোনো ধরনের ব্যথায় মালিশ করলে খুব সহজেই দূর হয়ে যায়। ইউনানিতে বলা আছে নাক, কান, গলার রোগ সারিয়ে দেয় আদা। যদি কারো চোখের সমস্যা হয়, চোখে ছানি পড়া, জল ঝরা অথবা অন্যান্য কোনো সমস্যা, আদা খেলে খুব সহজেই উপকার পাবেন। আয়ুর্বেদ মতে আদা পেটের ভারী মল দূর করে, খিদা বাড়ায় এবং বায়ু এবং কফ নাশ করে। পুরাতন আমশয় খুব সহজেই ভালো করে। আয়ুর্বেদে বলা রয়েছে হৃদরোগ দূর করতে পারে আদা। হৃদরোগের পক্ষে আদা খুব ভালো, বিশেষ করে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, দেহের খারাপ কোলেস্ট্রল দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। যদি আদা এবং পাতিলেবুর রস সামান্য পরিমাণ নুন দিয়ে মিশিয়ে খাওয়া যায় তাহলে খাবারের রুচি ফিরে আসে। যারা অল্প পরিমাণে খাবার খান শরীর খুব রোগা পাতলা, শরীরে বায়ু, কফ সব কিছু অতিমাত্রায় হয়ে গিয়েছে। যদি 1/2 চামচ লেবুর রস, 1 চামচ আদার রস, 2 চিমটি নুন মিশিয়ে আবার আধ ঘন্টা আগে খেয়ে 1 গ্লাস হালকা গরম জল পান করে নেন, এইভাবে 7 দিন করতে থাকবেন, দেখবেন এই সমস্যাগুলো আপনার একেবারে চলে যাবে।
আদার সাথে কোন জিনিসটি খেলে আপনার এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। আদার সাথে আপনাকে খেতে হবে সৈন্ধব লবণ বা হিমালয়ান পিং সল্ট। আপনি যদি আদার সাথে এই জিনিসটি খান তাহলে তার দেহে কোনো ধরনের রোগ থাকবে না। কফ, কাশি, হাই ব্লাড প্রেশার, আপনি খাবার খেতে পারছেন কিন্তু হজম হচ্ছে না, পেটে বায়ু বেড়ে যাচ্ছে, কনস্টিপেশন, আমাশয় বা আইবিএস এর সমস্যা রয়েছে, যে কোনো প্রকার সমস্যায় আদার সাথে আপনি এই একটিমাত্র খাবার খেয়ে নেবেন। কীভাবে খাবেন? আপনাকে নিতে হবে এক পিস বা এক ইঞ্চি পরিমাণ কাঁচা আদা এবং তার সাথে মিশিয়ে নেবেন সৈন্ধব লবণ। লবণকে গুঁড়ো করে নিতে হবে। এই লবণ আপনাকে আদার সাথে মিশিয়ে বা মাখিয়ে সেটা আপনাকে চিবিয়ে খেতে হবে। এভাবে আদা এবং সৈন্ধব লবণ খেলে মুখের থেকে যে লাল রস এবং পাচক রস বেরিয়ে আসে তা হজম শক্তি বৃদ্ধিতে ভীষণভাবে কাজ করে। শক্তি বেড়ে যাওয়া মানেই আপনার নানা ধরনের সমস্যা চলে যাওয়া। সৈন্ধব লবণ এভাবে খেলে যে কোনো প্রকার ক্যান্সারের জীবাণু শরীর থেকে দূর হবে। আপনার যদি আমবাত থাকে সেক্ষেত্রে আখের গুড়ের সাথে এক ইঞ্চি পরিমাণ আদা আপনাকে খেতে হবে। আপনাকে এটা খেতে হবে যে কোনো খাবার আধ ঘন্টা আগে, সকালে এবং রাতে। কানে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে তিলের তেল, মধু এবং সামান্য নুন মিশিয়ে গরম করে এবং তার সাথে আদার রস মিশিয়ে কানে ফোঁটা ফোঁটা করে দিলে কানের যে কোনো ধরনের ব্যথা দূর হয়ে যাবে। যদি বাড়িতে থাকা শিশুর হঠাৎ করে পেট ব্যথা করে তাদেরকে কয়েক ফোঁটা আদার রস সৈন্ধব লবণ মিশিয়ে খাইয়ে দিন, পেট ব্যথা ভালো হবে। বুকে সর্দি থাকলে তাও ভালো হবে। শিশুর আমাশয় ভালো করতে পারে আদার রস। তুলসী পাতা এবং আদার রস সম পরিমাণে খাইয়ে দিলে এই সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, আদা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।